রাঙামাটি শ্মশানের জমি কেলেঙ্কারি মামলায় সৌমেন্দু অধিকারীর আপাতত স্বস্তি। কড়া পদক্ষেপের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। মেয়াদ বাড়ানোর নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের। বাতিস্তম্ভ দুর্নীতি মামলাতেও বাড়ানো হল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। আগামী বুধবার পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে আদালত। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার মালি পাঁচঘড়ায় বাতিল হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি। মালি পাঁচঘড়া থানার সামনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর, পুলিশ সেই অনুমতি দেয়নি, এমনটাই দাবি বিজেপির হাওড়ার অন্যত্র কর্মসূচি নেওয়ার উদ্যোগ গেরুয়া শিবিরের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুপুরে যে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দল, সেই ডেপুটেশন জমা দেওয়ার কাজ কি সম্পন্ন হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আজকে হাওড়ায় এই ঘুষুরিতে যে মদ খেয়ে মৃত্যুর অভিযোগ বিজেপির তরফে বারবার তোলা হয়েছিল বা মৃতদের পরিবারের তরফেও এক এক সময় অভিযোগ তোলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার উপস্থিতিতে মালি পাঁচঘড়া থানায় ডেপুটেশন দেওয়ার কথা ছিল এবং একটি সভা করার কথা ছিল। গেরুয়া শিবির সূত্রে যেমনটা জানা যায় তাতে তারা দাবি করেন, অভিযোগ করেন, পুলিশের তরফে শুভেন্দু অধিকারীর এই সভার অনুমতি দেওয়া হয়নি এবং সেই কারণে তারা তাদের সেই কর্মসূচি অর্থাৎ ডেপুটেশনের কর্মসূচি তারা বাতিল করেন এবং অন্যত্র হাওড়ায় কর্মসূচি হবে এমনটাই সকালে জানা যায়। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মালি পাঁচঘড়া থেকে তারা একটি মিছিল বের করবেন, হাওড়া ময়দান এলাকায় এই মিছিল আসবে এবং হাওড়ার হাওড়া কমিশনারের কাছে, পুলিশ কমিশনারের কাছে তারা যাবেন এবং এই ডেপুটেশন হাওড়া সিপি কে দেওয়া হবে। তবে শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখন নিশ্চিত করে বিজেপি সূত্রে কিছু জানা যায়নি। ধন্যবাদ শিবাশিস। এ প্রসঙ্গে ফেরাদ আকিন কি জানিয়েছেন দেখুন। বিষমদে প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে এবং দেখুন এটা সারা ভারতবর্ষ জুড়ে কোনো গলিতে কোনো গ্রামে তাড়ি হয় ইয়ে হয় এরকম ছোটোবেলার থেকে আমরাও দেখে আসছি, কিন্তু নিশ্চিতভাবে প্রশাসন এক্সাইজ এটা দেখছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে, অলরেডি অ্যারেস্ট হয়েছে। থানা ঘেরাও করে কি হবে শুভেন্দু, আপনারা না গেলে আর ঘেরাও করবে না? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কালী পুজো বিতর্ক, কালী পুজোর ধারণা নিয়ে আগামী 25 জুলাই বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আশ্রমিক এবং পড়ুয়ারা। তাদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য শান্তিনিকেতনে আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কেন কালী পুজোর ধারণা নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের বলবার কোনো দরকার নেই, এটা একটা সত্য ঘটনা যে এখানে কোনো মূর্তি পূজা সম্বন্ধে আলোচনা হয় না, কোনো দিন হয়নি, হওয়া উচিত নয়। সুতরাং এটা করে এটা অন্যায় করা হয়েছে বলে আমি মনে করি। মূর্তি পূজা এখানকার ইয়ের আদর্শের বহির্ভূত, আগে কখনো এই ধরনের আলোচনা কখনো হয়েছে বলে আমার ধারণা নেই। আমার যতটা জানি তাতে কোনো দিন হয়েছে বলে আমার ধারণা নেই।